সেই চমকটা সেটা হলো শেখ হাসিনা চমক, এটা একটা চমক, ভালো চমক। আপনারা কি ভেবেছেন এতজন মন্ত্রী বাদ যাবেন? কেউ ভেবেছেন? প্রাইসেস অফ এসেন্সিয়ালস, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে, মানুষের পারচেজিং পাওয়ারের মধ্যে রাখা, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। কোনো একটা ঘটনা ঘটলো, এখানে এমন হয় রিপোর্ট করা হয় যেন সকল দোষ গভর্নমেন্টের বিপক্ষে যায়, এরকম মনে হয়। তো সেগুলো আমরা দেখেছি। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ ইনফরমেশন, এটা থাকতে হবে 100%, নাহলে ডেমোক্রেসি সাকসেসফুল হবে না। ফেসবুক কেন্দ্রিক এটা তো হয় গোটা দুনিয়া জোড়ায় একটা সমস্যা, এখানেও আমাদের কিছু কাজ করতে হবে আমি মনে করি। যে ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলতে পারব, বর্তমানে আমি মনে করি যে প্রাইসেস অফ এসেন্সিয়ালস, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে, মানুষের পারচেজিং পাওয়ারের মধ্যে রাখা, সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। এটা একটা চমক, ভালো চমক। আপনারা কি ভেবেছেন এতজন মন্ত্রী বাদ যাবেন? কেউ ভেবেছেন? আর নতুন যারা এসেছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন, সবাইকে কি ভেবেছেন মন্ত্রী হবেন? তো সেই চমকটা সেটা হলো শেখ হাসিনা চমক, ভালোই তো। পলিটিশিয়ান ছাড়া দেশ চলবে কেন? দেশ চালাবে পলিটিশিয়ান। না, আন্তর্জাতিক গণমাধ্যমে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু গেছে এখান থেকেই, বিভিন্নজন এই রিপোর্টগুলি করেছে। বাংলাদেশে অনেকে আছে করসপন্ড যারা সেগুলোতে কাজ করে, এবং তাদের অনেকেরই আপনার পলিটিক্যালি ড্রিভেন মোটিভেটেড কিছু এজেন্ডা আছে, এটা বোঝা যায় রিপোর্টগুলি, যে আপনি বেছে বেছে পিক অ্যান্ড চুজ করেন, করে আপনি রিপোর্টটা করেন। কোনো একটা ঘটনা ঘটলো, এখানে এমন হয় রিপোর্ট করা হয় যেন সকল দোষ গভর্নমেন্টের বিপক্ষে যায়, এরকম মনে হয়। তো সেগুলো আমরা দেখেছি। আমাদের কথা হচ্ছে, আমরা গণমাধ্যমের এবং তথ্যের অবাধ স্বাধীনতা এবং তথ্য প্রবাহ চাই, কিন্তু সেইখানে যখনই ডিসইনফরমেশন আসবে, অসত্য তথ্য, ভুল তথ্য, গুজব আসবে, সেটাকে আমাদের ঠেকাতে হবে, মোকাবেলা করতে হবে। মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ ইনফরমেশন, এটা থাকতে হবে 100%, নাহলে ডেমোক্রেসি সাকসেসফুল হবে না। কিন্তু ফ্রিডম অফ ফলসিফিকেশন, ফ্রিডম অফ রুমার, সেটা থাকা যাবে না। সেখানে আমাদের সবাই মিলে সমৃদ্ধভাবে কাজ করতে হবে। না, ফেসবুক কেন্দ্রিক এটা তো হয় গোটা দুনিয়া জোড়ায় একটা সমস্যা, এখানেও আমাদের কিছু কাজ করতে হবে আমি মনে করি। যে একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা আনা দরকার তো, যে অসত্য তথ্য আসলে মানুষকে, মানুষ বিভ্রান্ত হয়, এটা মানুষ ডিজার্ভ করে না, অডিয়েন্স কে ডিজার্ভ করে? একটা মিথ্যা তথ্য পেলো তো তাকে তো আপনি ঠকাচ্ছেন, এটা যদি কেউ করে। কাজে আমাদের এমন একটা সিস্টেম আনতে হবে যেটার মধ্যে আপনার অ্যাকাউন্ট জবাবদিহিতা থাকবে, তথ্যের অবাধ প্রবাহ থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আবার মিথ্যা যেটা ছড়িয়ে দেওয়া হয় সেটা যাতে আটকানো যায় সে ব্যবস্থা থাকবে, এরকম একটা ব্যালেন্সড একটা সিস্টেম আমাদের করতে হবে।